Clap your hands for Under the Piano Remix. You don't have to worry about nothing. Since we got the fire, and we're burning one hell of a something. Baby, they're gonna see us from outer space. Outer space, light up. Lagunya yang enak dong. सुप्रिय दर्शक अस्सलामु अलैकुम। आज आमरा एसेछि दक्षिण बनश्री पारव्यू थ्री ते 1600 स्क्वायर फिट जाते आछे तीन बेड तीन बाथ ड्रइिंग डाइनिंग टू बारान्दा 100% रेडी आछे ब्रैंड न्यू फ्लैट। चलुन आमरा फ्लैटटी देखे आसि। दर्शक এটা হচ্ছে আমাদের মেইন দরজা। এটা হচ্ছে চিটাগাংয়ের অরিজিনাল সেগুন কাঠের দরজা। এটা যে খোদাই করা আছে ওইটা হচ্ছে নকশা করা আছে। আর আমাদের যে মেইন দরজার লক করা আছে ওইটা হচ্ছে অরিজিনাল মানুষের থেকে আনা। আমরা যেটা সিস্টেম করে দিয়েছি, আমরা যে টাইলসগুলো দিয়েছি এটা হচ্ছে চায়না টাইলস। আর যে আমরা সুইস্টাব ইউজ করেছি এটা হচ্ছে মালেশিয়ান। আর উপরে যে জিপসান করা আছে, ডিজাইন করা আছে সেটা আমরা দিয়েছি। আপনারা যে ফ্যানটা ইউজ করবেন সেটা আমরা উপরে একটা জিপসান দিয়েছি। এটা অনেক বড় নকশা করা আছে, বড় সিস্টেম করে আমরা দিয়েছি যে ফ্যানটা ভালোভাবে আপনারা লাগাতে পারবেন ওইখানে। এটা হচ্ছে ডাইনিং রুম। এটার মধ্যে আছে টাইলস করা, ওয়াল টাইলস করে আমরা দিয়েছি, নিচেও টাইলস করা, চায়না টাইলস করেছি আমরা। ডাইনিং স্পেসে যেটা আমরা বেসিন একটা দিয়েছি সেটা হচ্ছে অনেক বড় বেসিন, খুব দামের প্রাইস দেওয়া। আর এটা হচ্ছে আমাদের যে বেসিনের সাইডের সুইচগুলো আছে, মালেশিয়ান সুইচ, তার সাথে আছে ফ্রিজের সুইচ, তার পাশে আছে যেটা পাকের রুম ওইটা সুইচ দেওয়া, লাইটিং করা আছে। এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম। উপরে আমাদের জিপসান করা আছে, ঝাড়বাতির পয়েন্ট লাগানো আছে, হচ্ছে টিভির সুইচ লাগানো সিস্টেম করা আছে। আর এখানে হচ্ছে যে এসি লাগাতে পারবেন আপনারা, সুইচ লাগানো আছে। এটাও একটা টিভি, ওইখানে যে সিস্টেম করা আছে এই জায়গাও সেম একটা টিভির সিস্টেম করা আছে, আপনি চাইলে যে কোনো সিস্টেম অনুযায়ী করতে পারবেন। এটা হচ্ছে অরিজিনাল চিটাগাংয়ের সেগুন কাঠের দরজা। আর এটার ডোর মেইন দরজার যে প্রাইসটা পড়েছে ওইটা হচ্ছে 35,000 টাকা পড়েছে। আর আসুন দেখুন যে এখানে যে একটা সুইচ লাগানো আছে, ফ্যানের সুইচ, লাইটের সুইচ আছে, তারপর হচ্ছে যে রুমগুলোর যে টাইলসগুলো করা আছে নিচে সেটা হচ্ছে বিদেশি টাইলস, 24x24 সাইজের ইউজ করেছি আমরা। আর হচ্ছে এটা উপরে যে রুমের যে জিপসান করা আছে, আর যে ফ্যানের যে সুইচগুলো আপনি লাগাবেন ইউজ করবেন সেটাতে হচ্ছে জিপসান করা হচ্ছে উপরে। আর পুরো ডিজাইন করা, একটা গোল চক্র আকার একটা ডিজাইন করা আছে, আপনাদের দেখলে 100% পছন্দ হবে। আর আসুন যে আমাদের ফ্ল্যাটের যে বারান্দাটা বিশাল বড়, আপনারা দেখতেই পাচ্ছেন যে ফ্ল্যাটের যে বারান্দাটা, বারান্দার যে টাইলস উপরে আমরা দেখেছেন যে বারান্দার টাইলস করে দিয়েছি আমরা, পুরো সাদা টাইলস করা, চায়না টাইলস করা, খুব দামি টাইলস আমরা ইউজ করি। বারান্দার যে দরজার একটা, যে দরজা একটা সিস্টেম করা দিয়েছি আমরা, ওইটাতে আমরা থাই লাগিয়ে দিব, থাই সিস্টেম করা হবে সেটা। যখন আপনারা ফ্ল্যাটটা আমাদের নেবেন তখন আমরা থাই গ্লাস করে দিব। আর বারান্দার মধ্যে একটা আমাদের স্টোর রুম রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা ছোট করে একটা স্টোর, ভিতরে বিশাল আকারের খুব জায়গা আছে। এখানে একটা স্টোর রুম আমরা ছোট করে আকারে করে দিয়েছি, আপনারা সেখানে যে আসবাবপত্র, জিনিসপত্র যা কিছু ইউজ করতে পারবেন। এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুমের বাথরুম, আর যে দেওয়াত, আর এটাতে আছে গ্লাস করা আছে,
তারপর একটা বেসিন দেওয়া আছে। এখানে আপনি ওয়াশিং মেশিন ইউজ করতে পারবেন, আমরা সুইচ দিয়ে দিয়েছি অরিজিনাল মালয়েশিয়া থেকে আনা। আর এটা হচ্ছে আমাদের যে বাথরুমের যে দরজাটা, ওটা হচ্ছে আরএফএলের দরজা। এটাও খুব ভালো দামি একটা কমন বাথরুম। আর এটাতে দেওয়া আছে আমরা গিজার, আপনি গরম পানি ইউজ করতে পারবেন, ঠান্ডা পানি ইউজ করতে পারবেন, আর হচ্ছে সব কিছু রাখতে পারবেন। এখানে একটা উপরে একটা যে দরজা, আমরা যে বাথরুমের দরজাটা ইউজ করছি খোলামেলা, যে থাই গ্লাস করা। আর এটা হচ্ছে আপনি মানে যখন আপনি সাবান বা শাওয়ারের সময় রাখার জন্য একটা ইসে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে কমেন্ট বাথরুমে ইউজ করার জন্য এটা দিয়েছে। আর এটাতে আপনি তোয়ালে বা ড্রেস সব কিছু রাখতে পারবেন, আমরা এটা সিস্টেম করে দিয়েছি। তার সাথে রয়েছে কমন বেডরুম, সেম দরজা লাগানো হয়েছে কিন্তু ডিজাইনটা আলাদা করে দেওয়া হয়েছে। এখানে দেখেন পুরা খোদাই করা, আমরা নিজের হাত দিয়ে তৈরি করা, এটা অরিজিনাল সেগুন কাঠের। আর এই রুমে আছে যে সুইচ আছে, ফ্যানের যে সুইচটা লাগানো এটা মালয়েশিয়ান সুইচ। তারপর লাইটের সুইচ লাগানো আছে, এখানে একটা লকের সুইচ আছে, সম্পূর্ণ সুইচ করা আছে। আর আপনারা দেখেন উপরে যে জিপসান করা আছে রুমের, এখানেও একটা ফ্যানের সিস্টেম করা আছে, করে দিয়েছি ফ্যান যে সিস্টেম অনুযায়ী লাগানো হবে। উপরে খুব বড় করে একটা নকশা করে দিয়েছি আমরা। আর এখানে হচ্ছে সামনে পিছনে একটা দরজা আছে, পুরো থাই গ্লাস করা, অরিজিনাল থাই গ্লাস করা। আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বিদেশি টাইলস, 24-24 সাইজে টাইলস করা আছে এখানে। আর এটা হচ্ছে চাইল্ড বেডরুম, মানে শিশুদের বেডরুম। আর এটাতে আছে, এটা সেম জিনিস রয়েছে, এখানে সুইচ আছে, ওইখানে উপরে জিপসান করা আছে। দেন ফ্যান লাগাবে, যে ফ্যানটা ইউজ করবেন সেটা তো উপরে জিপসান করা আছে, বড় করে নকশা করা আছে। আর হচ্ছে এখানে হচ্ছে মানে বেডরুমের সাথে যে সুইচগুলো করা, সবগুলো হচ্ছে মালয়েশিয়ান সুইচ সেম। আর তার সাথে রয়েছে মানে আমাদের একটা বিশাল আকারের, দেখতে পাচ্ছেন যে বড় একটা বারান্দা রয়েছে, আর সেটা হচ্ছে দেয়াল করা আছে। আর অরিজিনাল থাই গ্লাস করা, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা। আর এখানে বারান্দাটা দেখতেছেন যে খুব বড়, একটু মানে লম্বা আকারে বারান্দা, খুব বড়, বিশাল বড় আকারের। আর যে দেখেন বারান্দা আমরা টাইলস করে দিয়েছি, দেয়ালও টাইলস করা আছে, নিচেও টাইলস করা আছে, 24-24 সাইজের টাইলস করে আমরা দিয়েছি। আর এটা হচ্ছে চাইল্ড বাথরুম, এটা তো সেম জিনিস আছে। এখানে গিজার লাগানো আছে, আপনি চাইলে গরম পানি ইউজ করতে পারবেন, যেন ঠান্ডা পানি ইউজ করতে পারবেন। আর এখানে আয়না করা আছে, আর এখানে একটা বড় করে বেসিন করা আছে বাথরুমের জন্য, বাথরুমের ভিতরে একটা বেসিন করা আছে, বেসিন ইউজ করতে পারবেন, আপনারা আয়না ইউজ করতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন একটা কমন বাথরুম, কমন বাথরুমে আছে এখানেও সেম জিনিস আমরা দিয়েছি, দরজা আছে, তারপর একটা বড় আকারের একটা বেসিন দেওয়া আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। কমন বাথরুমে যা যা থাকা দরকার সেটা আমরা সব কিছু দিয়েছি, বা আমরা যেগুলো ইউজ করেছি খুব উন্নত মানের জিনিস আমরা ইউজ করেছি কিছু। আর উপরে ভিতরে যে ওয়াশরুমের ভিতরে যে আমরা টাইলসগুলো দিয়েছি, সম্পূর্ণ চায়না টাইলস, হোয়াইটিং কালারের চায়না। আর এটা হচ্ছে বিশেষত আমাদের নারীদের জন্য, বিশেষত এটা কাজে লাগে, এটা আমাদের হচ্ছে রান্নাঘর। চলুন আমরা ভিতরে একটু ঢুকে দেখে আসি যে রান্নাঘরে কী কী আমরা আছে বা কী কী আমরা ব্যবহার করতে পারি, মেয়েরা জানেন, আসেন। ফার্স্ট টাইম আমি দেখাতে চাচ্ছি যে এটা হচ্ছে মানে ক্যাবিনেট করা, আলমারি সিস্টেম করা। এখানে আপনি চাইলে লবণদানি, মানে যত যে আপনি মানে কী বলে মেয়েদের যে যে জিনিস ইউজ করতে হয় ওরকম কিন্তু আপনি সব কিছু এখানে রাখতে পারবেন পুরো। এখানে দরজা বলতে আলমারি সিস্টেম করে দিয়েছি, এখানে একটা সুইচ আছে যেটা আপনি লাইট করতে পারবেন, কিংবা কিছু দিয়ে আপনি চার্জ কিংবা ব্লেন্ডস এরকম কিছু ইউজ করতে পারবেন এখানে। এটাও হচ্ছে যে উপরে যে আমরা নিচ থেকে আলমারি যেটা ক্যাবিনেট করা, উপরে আমরা সেম জিনিস করে দিয়েছি, উপরেও ক্যাবিনেট করা আছে। আচ্ছা, এখানেও আমরা সেম জিনিস দিয়েছি, 13টা আলমারি ক্যাবিনেট করে দিয়েছি, আপনারা যে কোনো জিনিস এখানে রাখতে পারবেন আপনার সুবিধা অনুযায়ী। যেহেতু আপনারা মানে রান্নাঘরে তো অনেক কিছুই লাগে, সেখানে আপনি সব কিছু রাখতে পারতেছেন। আর এটা হচ্ছে কিচেনের যে কলটা দেওয়া আছে এটা আপনি ইউজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে এটাতে বড় করে আকারের একটা বেসিন দেওয়া আছে, এখানে আপনি যে কোনো ইউজ ধুতে পারবেন, কবা ইউজ করে আপনি সব কিছু ধুয়ে এখানে পানির যে পড়ার সিস্টেমটা ওটা নিচেই পড়বে, উপরে ছিটকে আসবে না। যেহেতু মহিলাদের ক্ষেত্রে এটা সম্ভবত হয় যে ছিটকে আসে অনেক পানি, বাট এই কলটা দেওয়া হয়েছে কিন্তু পানি ছিটকে আসবে না, এটা নিচে খুব
আকারের খুব পরিমাণের স্কোয়ার ভাবে দেওয়া আছে। এটা মানে নিচে গর্ত হবে, পানি পড়ে যাবে নিচেই ওরকম। আর নিচে আমরা পাইপ দিয়েছি যেটা হাউস বলে, আপনারা এইখানে ইউজ করতে পারবেন। এখানেও নিচে একটা কল সিস্টেম দিয়েছি আমরা, ওইটাও আপনি ইউজ করতে পারবেন। আর এখানে দেখছেন যে আমাদের কিচেন রুমের যে টাইলসগুলো দিয়েছি সম্পূর্ণ কিন্তু চায়না টাইলস, বিদেশি টাইলস করা। এটা ডিজাইনটা খুব সুন্দর, আপনারা দেখলে পছন্দ হবে। আর এটা সাথে রয়েছে, এখানে একটা উইন্ডো আছে পাশের রুমের সাথে, আই মিন কিচেন রুমের সাথে যে উইন্ডো আছে ওইটা আপনি মানে ইউজ করতে পারবেন, খুলে বা লাগিয়ে ইউজ করতে পারবেন। এটাতে আপনি বাতাস পাচ্ছেন, এখানে রান্না করার সময় দেখা যাচ্ছে খুব হট হয়ে যাবেন, তখন দেখা যাচ্ছে এটা আপনি খুলে রান্না করতে পারবেন। এটাতে আপনি চুলা বসাতে পারবেন। আমরা নিচে যে টাইলসটা দিয়েছি এটাও চায়না টাইলস, এই নিচে যে টাইলসটা দিয়েছি এটা হচ্ছে মার্বেল কালারের টাইলস, মার্বেল টাইলস দিয়েছি। আর এটা নিচে ক্যাবিনেট করা আছে, এটা খুলে দেখাচ্ছি আপনাদের, মানে ক্যাবিনেট করা, ভিতরে খুব জায়গা আছে আর দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে ড্রয়ার, ড্রয়ারের মতো, এটাতেও আপনি অনেক কিছু রাখতে পারবেন। এটা এটাতেও আছে, এটা তো দেখ সবগুলোতে আপনি সব কিছু ইউজ করতে। এটাও দেখেন খুব বড় আকারের। বিস্তারিত জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন এবং ফেসবুক পেজে লাইক দিন। ভালো থাকবেন সবাই দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমাদের ফ্ল্যাটের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করুন, নিত্য নতুন আপডেটের জন্য প্লিজ বেল আইকনটি প্রেস করুন এবং আমাদের সঙ্গেই থাকুন।